বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে চলে আসলাম ইলিশ মাছের একটা দারুণ মাজার রেসিপি নিয়ে ইলিশ মাছ আর কাঁচকলা এটা তো ঐতিহ্যবাহী একটা খাবার আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইলিশ মাছ কাটা এবং কাঁচকলা দিয়ে রান্না করা ইলিশ মাছ তো সবাই আমরা কাটতে জানি কিন্তু আজকে ভিডিওর ক্ষেত্রে আমি আপনাদেরকে ইলিশ মাছটা কেটে দেখাবো প্রথমেই আমি কাঁচকলা কাটছি এখানে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য তিনটা কাঁচকলা নিয়েছি কাঁচকলা কাটা তো খুবই সহজ উপরের খোসাটা ফেলে দিলেই হয়ে গেল কাঁচকলা দিয়ে কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দের একটা খাবার আর এটা কিন্তু সবাই আসলে কম বেশি পছন্দ করে থাকেন গ্রামীণ একটা খাবার আমি কাঁচকলার উপরের খোসাটা ফেলে দিয়ে প্রত্যেকটা চার টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু টুকরোগুলো করে নিতে পারেন যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকম করে নেবেন তবে কাঁচকলা খুব বেশি ছোট ছোট করলে কিন্তু ভালো লাগে না ইলিশ মাছ ঠিক যেরকম টুকরো করবেন কাঁচকলাটাও ঠিক একই রকম টুকরো করার চেষ্টা করবেন তরকারি এবং মাছ যদি একই রকম থাকে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে কাচকলাটা কুটা হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে একটু কাঁচকলাটা দেখাচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এর চাইতেও পাতলা করতে পারেন এখন এই কাঁচকলার উপরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে কাঁচকলাটা খুব ভালোভাবে মেখে রেখে দিব। হলুদ দিয়ে মেখে রাখার কারণ হলো কাঁচকলা থেকে যে কষটা বের হয় সেই কষটা কেটে যাবে হলুদের কারণে আর কাঁচকলা কাটার সময় কিন্তু হাতটা অনেকটা কষে কালো হয়ে যায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই পরবর্তীতে হাতটা ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে এখন ইলিশ মাছের উপরের যে আঁশটা আছে সে আঁশ আমি ফেলে নিচ্ছি এখানে আমি দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ আমার খুব পছন্দের মাছ আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন ইলিশ মাছের উপরে আঁশটা ফেলে দিয়ে আমি কিন্তু ভালোভাবে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার একটা বটি নিয়েছি আর এই বটি দিয়েই আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি দেখুন প্রথমে ঘাড়ের কাছ থেকে মাছটা কেটে নিয়েছি এবং তারপরে পেটের কাছ থেকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ইলিশ মাছের মাথাটা যদি ছাড়িয়ে নেন দেখবেন যে ভিতরের যে নাড়িভুড়ি আছে সেটা কাটবে না পুরোটাই আস্ত বের হয়ে যাবে ঠিক আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলিশ মাছের মাথাটা আলাদা করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ইলিশ মাছটা কেটে নেবেন তাহলে দেখবেন যে ভিতরে পিত্তি আছে সে পিত্তিটা কিন্তু গলবে না আর যদি গলে যায় তাহলে কিন্তু মাছটা তিতো লাগবে এখন এখানে যে পাখাটা আছে এই পাখাটা আমি কেটে নিচ্ছি একইভাবে কিন্তু আমি মাছের মাথার দুই পাশের পাখাটাই কেটে নিচ্ছি যখন নাকি আপনারা মাছ কাটবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বটিটা একটু ধার করে নেওয়ার তাহলে দেখবেন যে মাছটা খুব সহজে এবং দ্রুত কাটা হয়ে যাচ্ছে এবার মাছের যে কানসা আছে আমি কানসাটা খুলে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পালন শাক কচু শাক কিংবা যে কোনো কিছুই কিন্তু অতুলনীয় স্বাদের ইলিশ মাছের ভর্তাও কিন্তু অনেক বেশি সুস্বাদু বিশেষ করে মাথার অথবা লেজের দেখুন মাথাটা কিন্তু পুরোপুরি কাটা হয়ে গেছে এবার ফুলকাটা আমি ছাড়িয়ে নিচ্ছি টুটকাটা থেকে এই ফুলকাটাও কিন্তু ভর্তা করে খাওয়া যায় এই ফুলকার ভর্তাটাও কিন্তু অনেক সুস্বাদু এবার দেখুন টুটকার মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এখানে কিন্তু রক্ত জমাট থাকে এটা কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং চেপে রক্তটা বের করে দিবেন ইলিশ মাছের মাথাটা কাটা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা কেটে নেব এখানে যে পাখাটা আছে এটা কেউ যদি চান তাহলে আপনারা ফেলে দিতে পারেন কিন্তু আমি পিঠের বা গাদার যে পাখাটা থাকে সেটা কিন্তু ফেলি না শুধু পেটির যে পাখাটা আছে আমি সেই পেটির পাখাটা কেটে নিয়েছি ইলিশ মাছ কাটা কিন্তু খুব সহজ আপনারা অনেকেই আছেন যে ইলিশ মাছ কাটতে পারেন না তারা অবশ্যই এইভাবে ইলিশ মাছটা কেটে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি মাছটা টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন আর এই ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিম আছে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে মাছটা কাটার চেষ্টা করবেন আমি লেজের সাইড থেকে মাছ বের করে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি পাতলা করে কাটতে যাবেন না তাহলে কিন্তু রান্না করার ক্ষেত্রে মাছটা ভেঙে যাবে যতটুকু সম্ভব চেষ্টা করবেন একটু মোটা করে কাটার লেজটা ভালোভাবে একটু আছড়ে নিলাম যদি কোনো আঁশ থাকে আর লেজের কাছে কিন্তু ছোটো ছোটো আঁশ থাকে যেটা আসলে চামচ দিয়ে উঠে না সেটা বটি দিয়ে আছড়ে দিলেই উঠে যায় দেখুন লেসটা কেটে আমি দুই সাইড একটু বটি দিয়ে কেটে দিলাম যাতে করে মশলাটা ভিতরে ঢুকে যায় এবার মাছটা নিয়েছি আর মাছের থেকে প্রথমে আমি আগে ডিমটা বের করে নেব ডিমটা বের করা কিন্তু খুবই সহজ অনেকে আছেন ইলিশ মাছের ভিতর থেকে পুরো আস্ত ডিমটা বের করতে গিয়ে পুরো ডিমটাই চেপে গালিয়ে ফেলেন ইলিশ মাছের ভিতর থেকে যদি আস্ত ডিমটা বের না হয় তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছের আস্ত ডিম খেতে দেখুন আমি কিন্তু মাস্টার পেছন দিক দিয়ে মানে লেজের কাছ থেকে আমি কিন্তু আরেকটা টুকরো বের করে নিচ্ছি যখন দেখবেন যে ডিমটা আস্ত বের করা যাচ্ছে না তখন লেজের কাছ থেকে একটা টুকরো বের করে নেওয়ার চেষ্টা করবেন লেজের কাছ থেকে টুকরোটা বের করার পরে ওই পাশ থেকেই ডিমটা ধরে নিচের দিকে চাপ দিবেন চাপ দিলেই দেখবেন যে আরেক পাশ দিয়ে ডিমটা বের হয়ে যাচ্ছে তখন আঙুলটা ঢুকিয়ে এক সাইডে ডিমটাকে টেনে নিয়ে আসবেন দেখবেন যে সম্পূর্ণ ডিমটাই বের হয়ে আসছে এক পাশ থেকে আঙুল ঢুকিয়ে চাপ দিলেই কিন্তু সম্পূর্ণ ডিমটাই বের হয়ে আসবে দেখুন প্রিয় দর্শক সম্পূর্ণ ডিমটাই কিন্তু বের হয়ে এসেছে এবার ইলিশ মাছটাকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা যদি চান কেউ গাদা এবং পেটি একসাথে রাখবেন সেক্ষেত্রে একসাথে রাখতে পারেন যেহেতু ইলিশ মাছটা অনেকটা বড় আমি তাই গাদা আর পেটিটা আলাদা করে নিচ্ছি যখন বাসায় কোনো অতিথি আসে তখন কিন্তু গাদার পেটিটা আসলে আলাদা করার দরকার নেই তখন গাদার পেটিটা একসাথেই কেটে নেওয়াটা ভালো আমি কিন্তু মাছের টুকরোগুলো অনেকটা মোটা রাখছি যদি মোটা না হয় তাহলে কিন্তু রান্না করার ক্ষেত্রে ভেঙে যাবে আগেই বলেছি আর পেটির মাছটা কিন্তু বিশেষ করে অনেকটাই মোটা রাখতে হয় পেটি থেকে কিন্তু খুব বেশি মাছ বের হয় না সর্বোচ্চ চার থেকে পাঁচ টুকরা মাছ বের হয় দেখুন সম্পূর্ণ মাছটাই কিন্তু কাটা হয়ে গেছে আমি বটিটা এক সাইডে সরিয়ে নিয়েছি এবার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমি এক সাইডে উঠিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিচ্ছি এবার একটা মাটির মালসা নিয়েছি আর তাতে আমি পানি নিয়েছি সবগুলো মাছ এবার মালসাতে ঢেলে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে হয় না এটা আমার মার কথা ইলিশ মাছ যত কম ধোয়া যায় ততই কিন্তু সুস্বাদু মাছটা আমি আলতো আলতো করে ধুয়ে নিচ্ছি দেখুন সবটুকু মাছই কিন্তু ধোয়া হয়ে গেছে এবার আমি ছেনিটাতে উঠিয়ে নিচ্ছি আর ছেনিটাও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিছুটা মাছ আমি উঠিয়ে রাখব। এবং কিছুটা মাছ আমি রান্না করব। রান্না করবো যতটুকু মাছ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা টুকরো নিয়েছি এবং ডিমটাও সাথে নিয়েছি এখন এই মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ মাখিয়ে রেখে দেব মাছটা দশ থেকে পনেরো মিনিটের মতো এই লবণটা মাখিয়ে রাখার কারণ হলো ইলিশ মাছের ভিতরে লবণটা ঢুকে যাবে আর ইলিশ মাছ কিন্তু রান্না করার ক্ষেত্রে সবসময় লবণ মাখিয়ে রাখার চেষ্টা করবেন চোরাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটাতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আপনারা কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই সেরকম কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি কিন্তু ইলিশ মাছটা সবসময় রান্না করে থাকি পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছে কিন্তু আদা রসুনটা যায় না বা খায় না আমাদের এলাকায় তো একেবারেই খায় না যারা নাকি আদা রসুন দিয়ে ইলিশ মাছটা খেয়ে থাকেন তারা অবশ্যই আদা রসুন দিয়ে রান্না করবেন তবে ইলিশ মাছ কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে সবচেয়ে বেশি সুস্বাদু যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই পানিটা দিয়েই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে অবশ্যই যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই সেরকম ঝাল দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা অ্যাড করছি না জিরা ধনিয়া কিংবা রাঁধুনি কোনো রকম মশলাই কিন্তু ইলিশ মাছে দিব না সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ইলিশ মাছ মানেই কিন্তু মশলাবিহীন যে কোনো ভাবে আপনি রান্না করেন না কেন তবে মশলাটা অনেক কম শুধুমাত্র হলুদ আর মরিচ দিয়েই কিন্তু এই ইলিশ মাছটা রান্না করা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা কিন্তু ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু তারপরেও কিন্তু কাঁচকলাটা হলুদই থাকবে যেহেতু আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম আর হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু কাঁচকলাটা কালো হয়নি মিক্স করা কিন্তু হয়ে গেছে এবার কাঁচকলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি কাঁচকলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা কাঁচকলার ঝোল খান যদি ঝোল না খান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচকলা কিন্তু অতিরিক্ত পানি শুষে দেখুন বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা যেটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে এখন দশ থেকে বারো মিনিট চুলার উপরে ঢেকে রেখে দেব এই দশ থেকে বারো মিনিটেই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে কারো যদি লবণ প্রয়োজন হয় তাহলে এখনই কিন্তু লবণটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এই পরিমাণ ঝোলটা রাখবো আপনারা কেউ যদি এর চাইতে আরও ঝোলটা শুকাতে চান সেই ক্ষেত্রে কিন্তু চুলার উপরে আরও কিছুক্ষণ সময় রাখার চেষ্টা করবেন চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখুন প্রিয় দর্শক দেখতে কতটা চমৎকার লাগছে আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এবং সাথে কিন্তু ইলিশ মাছ কীভাবে কাটতে হয় সেটাও শেয়ার করলাম আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে আজকে আর কোনো কথা নাই নেক্সট টাইম আমি আবার আসবো যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতবরাকাত